Assalamualaikum, ছাত্র-ছাত্রী ভাই বোনেরা, লার্নিং টুকের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো এবং আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আলিম পরীক্ষার্থী যারা 2022 সালে পরীক্ষা দিবে তাদের পৌরনীতি দ্বিতীয় পত্র অ্যাসাইনমেন্ট, মানে বর্তমানে যারা একাদশ শ্রেণীতে অবস্থান করছে তাদের দ্বিতীয় সপ্তাহের পৌরনীতি দ্বিতীয় পত্র অ্যাসাইনমেন্ট চলে এসেছে। আমি প্রশ্ন এবং উত্তর নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। এখানে পৌরনীতি দ্বিতীয় পত্র বিষয় কোড 242 স্তর আলিম। আমরা প্রথমেই প্রশ্নটি দেখে নিই, তারপর প্রশ্নটি দেখে বোঝার পর তার আনসার করাটা ভালো হবে। শুধু দেখে দেখে আনসার করলেই হবে না, এখানে ছাত্রছাত্রীদের বোঝার ব্যাপার আছে। যদি তোমরা না বুঝো তাহলে এই সাবজেক্টটা নেওয়ারও তো কোনো মানি নেই। যদি তোমরা দেখে দেখে লিখতে পারবে তবুও প্রশ্নগুলো প্রথমে বোঝার চেষ্টা করবে যে কি প্রশ্ন করলো আর আমি কি উত্তর দিলাম। চেষ্টা করবে সেগুলো শেখার। যদি হঠাৎ কলেজ খুলে যায় বা মাদ্রাসা খুলে যায় তাহলে কোনো পরীক্ষা হলে, যদি এখন শিক্ষা নাও তাহলে কোনো যদি পরীক্ষা হয় সেটা তো তোমরা ভালোভাবে আনসার করতে পারবে, আর সেটা শিক্ষার কোনো প্রয়োজন নাই। প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে রাখবে, যাতে নতুন অ্যাসাইনমেন্ট আসার সঙ্গে সঙ্গেই তোমরা পেয়ে যাও। আর যারা চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা প্রশ্নে চলে যাই। পৌরনীতি দ্বিতীয় পত্র লাহোর প্রস্তাবের প্রেক্ষাপট হিসেবে বঙ্গভঙ্গ মুসলিম লীগ এবং দ্বিজাতি তত্ত্বের উপর একটি প্রবন্ধ নিবন্ধ লিখো। প্রবন্ধ নিবন্ধ একই কথা, এখানে শিখনফল দেওয়া আছে কোন কোন ব্যাপারে এগুলো থেকে তোমরা শিখতে পারবে। বঙ্গভঙ্গের 1905 এর কারণ ব্যাখ্যা করতে পারবে, বঙ্গভঙ্গে 1905 ফলাফল বিশ্লেষণ করতে পারবে, 1911 সালে বঙ্গভঙ্গ রোধের কারণ ও তার প্রতিক্রিয়া মূল্যায়ন করতে পারবে, মুসলিম লীগ 1906 প্রতিষ্ঠার প্রেক্ষাপট বর্ণনা করতে পারবে, মুসলিম লীগ প্রতিষ্ঠার 1906 গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে। এখানে তোমরা পড়ে নিবে সমস্ত প্রশ্নগুলো। যদি আমি পড়ে যাই তাহলে অনেক সময়ের প্রয়োজন। নির্দেশনা সংকেত আছে, মূল্যায়ন নির্দেশনা রুব্রিক্স, বঙ্গভঙ্গের কারণ ফলাফল, মুসলিম লীগ প্রতিষ্ঠার প্রেক্ষাপট ও গুরুত্ব, দ্বিজাতি তত্ত্ব ও লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্য ও তাৎপর্য, সেগুলো তোমরা ভালো করে পড়ে নিবে। আমি উত্তরে চলে গেলাম, যেহেতু পৌরনীতির উত্তরটা অনেক লম্বা, কারণ এখানে 1905 সনের যে বঙ্গভঙ্গ হয়েছিল এবং 1911 সালে যে বঙ্গভঙ্গ রদ হয়েছে এটা অনেক বড় একটি ইতিহাস। আসলে চাইলেই সেটা ছোটো করে লেখা যাবে না, শুধুমাত্র তাই নয়, এখানে মুসলিম লীগ এবং দ্বিজাতি তত্ত্বের উপরও বিভিন্ন আলোচনা হবে। তো প্রশ্নটি একটু লম্বা হবে, তোমরা ধৈর্য হারা হবে না, যেহেতু এই ব্যাপারগুলো লেখা লাগবে, সেহেতু সম্পূর্ণ ভালোভাবে উল্লেখ করে লিখতে হবে, শর্টকাট করে লিখলে হবে না। আমরা উত্তরে চলে গেলাম। প্রথম উত্তর, লাহোর প্রস্তাবের প্রেক্ষাপট হিসেবে বঙ্গভঙ্গ মুসলিম লীগ এবং দ্বিজাতি তত্ত্বের উপর একটি নিবন্ধ নিচে দেয়া হলো। বঙ্গভঙ্গ বিংশ শতাব্দীর শুরুতে বঙ্গভঙ্গ ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে একটি অনন্য সাধারণ ঘটনা, তদানীন্তন ভারতের সর্ববৃহৎ বাংলা প্রদেশ নামক প্রদেশকে বিভক্ত করে বঙ্গভঙ্গ আসাম প্রদেশ নামে দুটি প্রদেশে বিভক্ত করাকে বঙ্গভঙ্গ বলে। বঙ্গভঙ্গের কারণ, 1905 সালের বঙ্গভঙ্গের কারণসমূহ আলোচনা করার পূর্বে ঢাকার নবাব স্যার সলিমুল্লাহ বাংলাকে বিভক্ত করার পক্ষে যেসব দাবি ও যৌক্তিকতা তুলে ধরেন সে সম্পর্কে আলোকপাত করা প্রয়োজন। নবাব সলিমুল্লাহর যুক্তিগুলো নিম্নরূপ। তৎকালীন সময় হিন্দু সম্প্রদায় শিক্ষা ও সম্পদে অত্যন্ত অগ্রগামী ছিল, বিধায় সরকারি চাকরি ও ব্যবসা বাণিজ্য কর্তৃত্ব তাদের হাতেই ন্যস্ত ছিল। হিন্দু জমিদার শ্রেণী মূলত কলকাতায় বসবাস করতেন এবং পূর্ববঙ্গ থেকে অর্থ উপার্জন করে কলকাতায় ব্যয় করতেন।
তিন নম্বরে আমরা দেখতে পাচ্ছি তৎকালীন কলকাতা বাংলা প্রদেশের রাজধানী হয়। ব্যবসা বাণিজ্য শিল্প কারখানাগুলো কলকাতাকে কেন্দ্র করে গড়ে উঠে, এর ফলে যে সুযোগ সুবিধা সৃষ্টি হয় তা থেকে পূর্ববঙ্গের বৃহত্তর জনগোষ্ঠী বঞ্চিত। চার নম্বরে আমরা দেখতে পাচ্ছি একটি পয়েন্ট, পাঁচ নম্বরেও একটি পয়েন্ট দেখতে পাচ্ছি। আমরা পয়েন্টগুলো দেখে দেখে নিচের দিকে চলে যাব। সব পয়েন্টগুলো উল্লেখ করা আসলে সময়ের ব্যাপার, তাই সবগুলো উল্লেখ করতে পারছি না, আমি সবগুলো পড়ে যেতে পারছি না। তোমরা দেখে দেখে নমুনা উত্তর আমি দিয়েছি, তোমরা একটু যাচাই করে লিখবে, নিজ থেকেও কিছু লেখার চেষ্টা করবে। প্রশাসনিক কারণ, এরপরের পেজে চলে যাই আমরা, রাজনৈতিক কারণ। তারপর জাতীয়তাবাদী চেতনার উন্মেষ। তোমরা হয়তো ভিডিওটি অনেক লম্বা দেখে হয়তো অনেকেই চালু করতে চাইবে না, কিন্তু আসলে শর্ট ভিডিওতে শর্ট করে সব কিছু শর্ট করে লেখা যায় না। যদি এমন শর্ট করে আমরা লিখি যে আসল বিষয়বস্তুটাই চলে আসলো না, তাহলে এই শর্ট লেখার কোনো মানি হয় না। আমি চাইলে প্রশ্নের উত্তরগুলো কিছু শর্ট করে দিতে পারি, কিন্তু দিলাম না যে এখানে তোমরা অনেক কিছু শিখতে পারবে না, অনেক কিছু এখান থেকে কাটা যাবে যেগুলো অবশ্যই জানতে হবে, আর এইগুলার অংশই মাঝখান থেকে যদি কাটা যায় তাহলে কোনো কিছুই তোমরা বুঝতে পারবে না। সো একটু লম্বা হয়ে গেছে প্রশ্নটি, উত্তরটি তোমরা একটু কষ্ট করে সেটা খাতায় তুলবে, যেহেতু একটা ইতিহাস। বাক করো, শাসন করো, মুসলমানদের উন্নতি সাধনের প্রয়াস। তারপর অর্থনৈতিক কারণ, সামাজিক ও সাম্প্রদায়িক কারণ, বঙ্গভঙ্গের ফলাফল, মুসলমানদের প্রতিক্রিয়া, দুই নম্বরে দেওয়া আছে হিন্দু সম্প্রদায়ের প্রতিক্রিয়া, বঙ্গভঙ্গের বিরুদ্ধে হিন্দুদের অবস্থান ছিল খুবই কঠিন, বাংলার উচ্চ মধ্যবিত্ত হিন্দুরাই এর বিরুদ্ধে প্রচণ্ড ঝড় তুলছিল, কলকাতার আইনজীবী সমিতির মনে করলো বঙ্গভঙ্গের নতুন প্রদেশ হাইকোর্ট প্রতিষ্ঠা করা। তারপর মুসলিম লীগের জন্ম হয়। নতুন প্রদেশের অস্তিত্ব রক্ষা এবং মুসলমানদের সম্প্রদায়ের রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে 1906 সালে ঢাকায় মুসলিম লীগ নামক প্রতি রাজনৈতিক সংগঠনের জন্ম হয়। তারপর স্বদেশি আন্দোলন, বঙ্গভঙ্গ রদ করার জন্য হিন্দু জনগণ এবং কংগ্রেস স্বদেশি আন্দোলন ডাক দেয়। আন্দোলনকারীরা বিলেতি দ্রব্য বর্জন, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত বর্জনের ডাক দেয়, ফলে কলকারখানার উৎপাদন ব্যাহত হয় এবং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। তারপর হিন্দু মুসলমান সম্পর্কের অবনতি, ঢাকার উন্নয়ন ও মর্যাদা বৃদ্ধি করেন, শিক্ষাক্ষেত্রে উন্নয়ন, তারপর মুসলিম লীগ প্রতিষ্ঠার
প্রেক্ষাপট গুরুত্ব, স্যার সৈয়দ আহমদ খান এর ভূমিকা, মুসলমানদের জন্য পৃথক নির্বাচন নীতি স্বীকৃত, সর্বভারতীয় শিক্ষা সম্মেলন ও মুসলিম লীগের জন্ম, তারপরে আমরা চলে যাব দ্বিজাতিতত্ব ও তাৎপর্য। আমরা বোল্ড লেখাগুলো একটু বোল্ড করে লেখার চেষ্টা করব, তারপর সেখানে নিচে আন্ডারলাইন দিয়ে মার্কিং করে দিব। শিক্ষকবৃন্দ ভালো আনসার দিবেন যদি আলাদা আলাদা করে করে পয়েন্ট আউট করে লেখা হয়। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা যে অ্যাসাইনমেন্ট পাওয়ার পর আনসারগুলো খাতায় লিখলে সেগুলো পড়ে দেখারও চেষ্টা করবে, সেগুলো থেকে বোঝার অনেক কিছু আছে। যদি হঠাৎ স্কুল বা কলেজ খুলে যায় তাহলে তোমাদের সেই প্রশ্নগুলো অবশ্যই কাজে আসবে, যদি পরীক্ষা হয় সেই পরীক্ষাতেও তোমাদের কাজে আসবে। যদি তোমরা না জানো তাহলে কিভাবে প্রশ্নের উত্তর লিখবে, তো এগুলা জানা আসলেই জরুরি যেহেতু তোমরা সেই সাবজেক্ট নিয়েছো। ১৯৪০ সালের ২২ মার্চ মোহাম্মদ আলী জিন্নাহ নিখিল ভারত মুসলিম লীগের অধিবেশনে সভাপতির ভাষণ দ্বিজাতিতত্ত্বের ব্যাখ্যা তুলে ধরেন এভাবে, ভারতবর্ষের পৃথক দুটি জাতির বসবাস, হিন্দু ও মুসলমানের কৃষ্টি স্বতন্ত্র, কালচার স্বতন্ত্র, আকাঙ্ক্ষা স্বতন্ত্র, তাদের ইতিহাস ঐতিহ্য স্বতন্ত্র। সুতরাং জাতীয়তা যে কোনো মানদণ্ড অনুযায়ী ভারতের মুসলমানরা একটি জাতি। এভাবে মুসলমানদের জন্য স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে জোরালো যুক্তি তুলে ধরা হয়, যার প্রতিফলন ঘটে ১৯৪০ সালের ঐতিহাসিক লাহোর প্রস্তাবে। পরবর্তীতে এ দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে ১৯৪০ সালে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। তারপর লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্য ও তাৎপর্য, সেটা অতি জরুরি একটি ব্যাপার। লাহোর প্রস্তাব, কোনো মানবী বিভাগের ছাত্র যদি লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্য তাৎপর্য জানে না তাহলে আসলে কিছুই জানে না পৌরনীতি সম্পর্কে। সেগুলো একজন ছাত্রের পক্ষে জানা অত্যন্ত জরুরি। এটা শুধু বইয়ের বিষয় নয়, এটা বাংলাদেশের একটি ইতিহাস, যার জন্য সকল ছাত্রছাত্রী বৃন্দ যারা পৌরনীতি সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছে তাদের জানা অবশ্যই জরুরি। কারণ বাংলাদেশের ইতিহাসে এই ঘটনাগুলো যেহেতু ঘটেছে, সেহেতু ইতিহাস ঐতিহ্যকে আমরা জানতে হবে, বুঝতে হবে। তারপর আমরা চলে যাব বৈশিষ্ট্য ও তাৎপর্য। নিচে লাহোর প্রস্তাবের মূল বৈশিষ্ট্য তুলে ধরা হলো। ভারতবর্ষকে বিভক্ত করে এর উত্তর পশ্চিম ও পূর্ব অঞ্চলে মুসলমান সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলো নিয়ে স্বাধীন রাষ্ট্রসমূহ গঠন করতে হবে। উল্লেখিত স্বাধীন রাষ্ট্রসমূহের অধীন ইউনিট বা প্রদেশগুলো স্বায়ত্তশাসিত ও সার্বভৌম হবে। ভারতের অন্যান্য হিন্দু অঞ্চলগুলোর সমন্বয়ে পৃথক হিন্দু রাষ্ট্র গঠিত হবে। সংখ্যালঘু সম্প্রদায় প্রস্তাবের তাৎপর্যর সাথে পরামর্শ ভিত্তিতে তাদের স্বার্থ অধিকার ও রক্ষার জন্য সংবিধানের পর্যাপ্ত ক্ষমতা রাখতে হবে। প্রতিরক্ষা, পররাষ্ট্র, যোগাযোগ ইত্যাদি বিষয়ে ক্ষমতা সংশ্লিষ্ট অঙ্গরাজ্যের উপর ন্যস্ত থাকবে।
তারপর চলে আসলো তাৎপর্য। তাৎপর্যের মুসলমানদের মধ্যে ধর্মভিত্তিক জাতীয়তা বোধ জাগ্রত হয়। অপরদিকে হিন্দুরা লাহোর প্রস্তাবকে মনে প্রাণে মেনে নিতে পারেনি। গান্ধীর মতে লাহোর প্রস্তাব মেনে নেওয়ার অর্থ ভারতকে বিচ্ছেদ করা এবং তা হবে একটি পাপ কাজ। জওহরলাল নেহরু বলেন, লাহোর প্রস্তাব মেনে নিলে ভারত গড়বে বলকান রাষ্ট্রগুলোর ছোট ছোট রাষ্ট্রে বিভক্ত কর্তৃত্ববাদী পুলিশি রাষ্ট্র। লাহোর প্রস্তাবকে মুসলিম লীগ বিরোধী পত্রিকাগুলো লাহোর পাকিস্তান প্রস্তাব বলে অভিহিত করে সমালোচনা শুরু করে। তাদের উপবাদই পরে মুসলিম লীগের জন্য সুবাদে পরিণত হয়। লাহোর প্রস্তাব পাকিস্তান প্রস্তাব নামে পরিচিতি অর্জন করে। লাহোর প্রস্তাবের ভিত্তিতে 1947 সালের 14ই আগস্ট স্বাধীন পাকিস্তান রাষ্ট্র গঠিত হয়। তো প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, এখানেই শেষ। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই আশা করি। আর যারা চ্যানেলে নতুন, এখনও চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন চেপে রাখবা, যাতে আমি কোনো অ্যাসাইনমেন্ট দেওয়ার সঙ্গে সঙ্গেই তা তোমরা পেয়ে যাও। অ্যাসাইনমেন্টগুলো শেষ হওয়ার পরই আমি কম্পিউটারের ফ্রি কোর্সের আয়োজন করেছি, তোমাদেরকে সাথে নিয়ে আমি ফ্রি কোর্সটি করতে চাই। তো তোমাদের উৎসাহ এবং অনুপ্রেরণা চাই, আমাকে কমেন্ট বক্সে অবশ্যই উল্লেখ করবা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।